بالله من الشيطان الرجيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال تبارك وتعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সকল প্রশংসা মহান মালিকের, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, যার মহাব্বতে এবং যার প্রতি ইমানের টানে আমরা এই কনকনে শীত উপেক্ষা করেও দূরদূরান্ত থেকে এসে সমবেত হয়ে বসে আছি কোরআন এবং সুন্নাহর নির্দেশনা শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসাকে, আশাকে, একত্রিত হওয়াকে, উপস্থিত হওয়াকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সীমিত এবং অল্প, আর এই অল্প সময় আমার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় কথা বলতে পছন্দ করি না। আমাদের স্নেহভাজন শেখ সিফাত হাসান মাশাআল্লাহ লম্বা চড়া সময় কথা বলেন, তারা বলতে অভ্যস্ত আছেন, আমি কথা বলি খুব সংক্ষেপে সংক্ষেপে। অল্প সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ থেকে এমন কিছু কথা বের করুন যা দ্বারা আমার নিজের এবং আপনাদের সবার উপকার যেন হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই এবং এই কথাগুলো গতানুগতিক কথার মতো হবে না। আলহামদুলিল্লাহ এই মাহফিল ব্যতিক্রম ধর্মী মাহফিল, এখানে যারা এসেছেন তারা কান সুখ করতে আসেন নাই বলে আমার বিশ্বাস, তারা কিছু শিখতে এসেছেন, কিছু বুঝতে এসেছেন, এটা একটা বড় অনুপ্রেরণা আমার জন্য। হাসানো কাঁদানো কিচ্ছা কাহানি শোনার জন্য আজকাল মাহফিলে বক্তারাও আসেন, শ্রোতারাও আসেন। এর বিপরীতে শুধু কোরআন আর হাদিসের কথা শোনার জন্য, ইসলামের সঠিক দিক এবং নির্দেশনা শোনার জন্য কিছু মানুষও আজ বাংলাদেশের প্রান্তে প্রান্তে একত্রিত হয়, এটা বহু বড় একটি আনন্দের বিষয়, খুশির বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ চিন্তা, সঠিক এবং শুদ্ধ চিন্তা লালন করেন এবং মানুষের সংখ্যা আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাইরা, আমার আমরা সবাই সারা বাংলাদেশের সমস্ত মুসলমানরাই নিজে মুসলিম হিসাবে গর্ব করি এবং মুসলমানিত্বের এই পরিচয়টাকে নিয়ে খুব আমরা অনেকে অহংকার করি, অনেক বড় চোখে দেখি। একজন মুসলমানের, একজন মুমিনের অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? একজন মুসলমান মুসলমান হয় কি দিয়া, নাকি নামাজ দিয়া, নাকি সিয়াম দিয়া? ইমান দিয়া হয়। অর্থাৎ আমাদের অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? ইমানের উপরে। আমাদের পরিচয় হবে ইমান দিয়া, আমাদের অস্তিত্বই নির্ভর করে ইমানের উপরে। অতএব একজন মুমিনের কাছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো ইমান, ঠিক না? ঠিক। ইমানের চাইতে গুরুত্বপূর্ণ কোন ইস্যু একজন মুমিনের জীবনে হতে পারে না। যদি ইমানের চাইতে গুরুত্বপূর্ণ কোন ইস্যু কোন মুমিনের জীবনে থাকে, তাহলে বুঝতে হবে
যে তিনি যে নিজে মুমিন এটা নামে মাত্র মুমিন, তিনি ইমান বুঝে শুনে মুমিন হন নাই, ইমান জেনে শুনে তিনি মুসলমান হন নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের সবচাইতে অবহেলিত, সবচাইতে যে বিষয়টির প্রতি মানুষ কম নজর দেয় সেটা হলো এই ইমান, ঠিক না? আমি ঠিক, আমরা সবাই ইসলামের সব জিনিস শিখি। ছোটবেলার বক্তব্যে আমাদেরকে হুজুররা আলিফ বা শিখায়, কোরআন কারিম রিডিং পড়া শিখায়, নামাজ শিখায়, ওযু শিখায়, অনেক কিছু শিখায়, আলহামদুলিল্লাহ। ইসলামের অনেক কিছু শেখানো হয়, পারিবারিকভাবে মা বাবা উদ্যোগ নেন ছোট বাচ্চাকে অনেক কিছু শেখানোর জন্য, ঠিক না? আমি ঠিক, ইমান শেখার কোন উদ্যোগ আমাদের দেশে নাই। কেন নাই? নাই এজন্য যে আমরা মনে করি ইমান মানে হলো কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়েবা, কালিমায়ে শাহাদা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলো মুখস্থ করলে চার কালিমা না যখন ছয় কালিমা আছে, এই কালিমাগুলো মুখস্থ করে নিলে কি হয়ে যায়? ইমানদার হয়ে যায়। এই জন্য মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে বা মৌলভী সাহেব যার কাছে বাচ্চা কাচ্চা ছোটবেলায় পড়ে, তাদের সবাইকে আর কিছু শিখুক আর না শিখুক এই ইমান এই কালিমাগুলো সব মুখস্থ করায় নেয়, মন্ত্রের মতো এগুলো মুখস্থ করে, যার অর্থ মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই ওই ছোট বাচ্চাও বুঝে না আর বুঝানোর কোন চেষ্টাও হয় না, ঠিক না? ঠিক, এই ছেলে এই বাচ্চা এই মেয়ে যখন বড় হয় কোরআন রিডিং পড়া শিখছে, সেটা টুকটুক করে পড়ে, নামাজ যেটুকু শিখছে ভুল শিখুক সঠিক শিখুক যাই শিখুক ওটা পড়ে, এভাবে আস্তে আস্তে সে যেগুলো শিখছে সেগুলো চর্চা করে। কিন্তু ইমান যেহেতু ওই শুধুমাত্র চার কালিমা মুখস্থ করছে, অতএব ওটা মুখস্থই রাখে, ওইটা আর শেখা বোঝা এর সুযোগ তার জীবনে আর হয় না, ঠিক না? আমি ঠিক। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের বেশিরভাগ ভাইরা বোনেরা, বেশিরভাগ মুসলমানেরা যারা পঁচাত্তর নামাজ পড়ে প্রত্যেক বছর রমজান মাসে রোজা রাখেন, মাশাআল্লাহ ইসলামের অনেক বিধান মানার চেষ্টা করেন, বোনেরা পর্দা সরে চলার চেষ্টা করে, ইসলামের অনেক ভালো ভালো কাজ তারা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু কবরে চলে যান তিনি এমত অবস্থায় যে ইমান সম্পর্কে একেবারে বেসিক মৌলিক নলেজ ধারণাটুকু তিনি তার জীবনে গ্রহণ করেননি। শত শত হাজার হাজার মানুষের মাঝেও বারবার আমি প্রশ্ন করেছি, উত্তর খুব একটা পাইনি। আমাদের দেশের মানুষ জানেন যে ওযু করলে ওযু ভাঙে, এটা মানুষ জানে না? জানে না। নামাজ, নামাজের মধ্যে যদি কেউ হাঁটা চলা শুরু করে দেয়, খাওয়া দাওয়া শুরু করে দেয়, নামাজ ভাঙে, এটা মানুষ জানে না? জানে না। সিয়াম রাখলে, রোজা রাখলে, রোজা অবস্থায় যদি কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যায়, এটা জানে না? জানে না। সব আমলগুলোই ভাঙে, এবং ভাঙা থেকে সেটাকে আবার গড়ায় আনার রাস্তাও আছে, এটুকু মানুষ আমাদের দেশে জানেন। ইমান ভাঙে এই কথা আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানেরা জানে না, ঠিক না? ঠিক। আমি শত শত মানুষের মাহফিলে, হাজার হাজার মানুষের মাহফিলে জিজ্ঞাসা করছি যে ভাই লজ্জার কোনো কারণ নাই, ওলামা একরাম বাদে সাধারণ মানুষেরা যারা আছেন বলেন দেখি ইমান কিসে কিসে ভাঙে। অনেকেই আমাকে বলেছেন যে জীবনে তো প্রথম শুনলাম যে ইমান আবার ভাঙে। আমরা তো মনে করছি ইমান এটা এমন এক ধাতব বস্তু যেটা লোহের চাইতে আরো শক্ত, পাহাড়ের চাইতে সুদৃঢ়, যত রকমের ঝড় ঝাপটা আসবে ইমান মনে হয় ভাঙে টাঙে না, ঠিক না? ঠিক। এই জন্য ছোটবেলায় যে কালিমায়ে তাইয়েবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল মুখস্থ করে নিছে, মনে করছে কবরে যাওয়া পর্যন্ত এটা একেবারে বিমানের ব্ল্যাক বক্সের মতো অটুট থাকবে এবং এটার কোনো কিছু হবে না,
আসলে কি তাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজ আমাদের ঘরে ঘরে ইমানের শিক্ষার চর্চা হওয়া দরকার। আমরা আমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনকে, আমাদের আশপাশের প্রতিবেশীকে, ভাই বোনকে, একে অন্যকে আমরা ইমান শেখাবো। যে ইমান না শিখলে, যে ইমান সম্পর্কে জ্ঞান অর্জন না করলে, বিশ্বাসকে বিশুদ্ধ না করলে, আকীদাকে সহি না করলে, তার জীবনে যত নেকামল করবে, যত ভালো কাজ করবে, তার সবগুলো বরবাদ। ঠিক না ভাই? ঠিক। এক না দিয়ে যদি শত শত শূন্য দেওয়া হয় কোনো মূল্য হবে? একের পর একটা শূন্য দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, এরপরে আস্তে আস্তে বাড়বে না বাড়বে না? কিন্তু শুরুতে এক না দিয়া বা সংখ্যা না দিয়া, এক দুই তিন কোন একটা সংখ্যা না দিয়া শুধু শূন্য দিয়ে গেলেন সারা জীবন, এই শূন্যের কোনো মূল্য হবে? প্রিয় ভাইরা আমার, কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। নারী হোক আর পুরুষ হোক, এই ক্ষেত্রে অধিকার সমান। এই ক্ষেত্রে অধিকার কি? সমান। ইসলামের ব্যাপারে কত অভিযোগ আজকাল আমাদেরকে শুনতে হয়, পুরুষদেরকে বেশি অধিকার দিছে, নারীদেরকে কম দিছে, ইসলাম ঠকাইছে। এ একটা সস্তা কথা শোনা লাগে না? আমি তো বলি নারীদেরকে ইসলাম এত বেশি অধিকার দিছে, এটা যদি পুরুষরা বুঝতো তো সব পুরুষ বলতো আল্লাহ নারী হলেন না কেন? জান্নাতে যাওয়ার শর্টকাট যত রাস্তা আছে সব কাদের জন্য? নারীদের জন্য। নবী রাসূলুল্লাহ সাল্লাম বহু হাদিসে সহজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর কথা মানো, ঘরের ভিতরে থাকো, পর্দা খুলে করো, জান্নাতে আট দরজা যেটা দিয়ে মানুষের প্রবেশ করো। আর পুরুষ হলে বেটা আগে ইমান ঠিক করো, চুরিদারি বন্ধ করো, ইনকাম হালাল ঠিক করো, মানুষের সাথে আচার আচরণ ঠিক করো, সামাজিকতা ঠিক করো, লেনদেন ঠিক করো। ঠিক করতে করতে পুরুষের জীবন শেষ, এরপরে যায় জান্নাতে যাওয়ার চিন্তা করো। ঠিক না ভাই? ঠিক। তারপরে বলে নারীদেরকে ইসলাম কি দেয় না অধিকার? প্রিয় ভাইরা আমার, ইসলাম সমান অধিকার বিশ্বাস করে না। সমান অধিকারের কথাটা প্রতারণা, ধোকা, ভুয়া। আপনার দুজন সন্তান আছে, এই দুটো সন্তানকে সবকিছু আপনি সমান সমান দিবেন? কথা বুঝেন নেই। আপনার একটা সন্তান আছে 10 বছর বয়স, আরেকটা আছে 5 বছর বয়স, দুই সন্তানকে যা দিবেন সব সমান সমান দিবেন? কেন দিবেন না? জামা 5 বছরের যে সাইজের দিবেন, 10 বছরের একই সাইজের দিবেন? কি বলেন? তাহলে তো আপনি অধিকার সমান দিলেন না। সমান দিলেন? 5 বছরের যে স্কুলে ভর্তি করবেন, 10 বছরের একই স্কুলে ভর্তি করবেন? তাহলে তো আপনি সমান দিলেন না। যার যেটা প্রয়োজন, কোনো জায়গায় 5 বছরের জন্য বেশি ইনভেস্ট করেন, আবার কোনো জায়গায় 10 বছরের জন্য বেশি খরচ করেন। ঠিক না ভাই? ঠিক। কোথাও 5 বছরের বেশি আদর করেন, কোথাও 10 বছরের বেশি আদর করেন। যেখানে যার যেটা প্রয়োজন সেখানে সেটা দেন। ইসলাম ন্যায্য অধিকারে বিশ্বাস করে, সমান অধিকারে না। সমান অধিকার দিলে তাহলে 5 বছরের বাচ্চারও ওই 10 বছরের বাচ্চার সাইজের জামা দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় বস্তু না। বলছিলাম যে ইসলাম নারীদেরকে কোন কোন জায়গায় পুরুষদের চাইতে বেশি অধিকার দিছে, আবার কোন কোন জায়গায় নারীদেরকে আর পুরুষদেরকে সমান দিয়েছে। জান্নাতে যাওয়ার বেলা নারী এবং পুরুষ সবার জন্য অফার, মৌলিক অফার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আয়াতে বলেছেন, নারী হোক আর পুরুষ হোক, তোমাদের মধ্যে যেই তাহলে এই সমস্ত লোকেরা জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে ভাই? জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারিমে প্রায় 57টি জায়গায় আমি একটি একটি করে সবগুলো জায়গায় নিজে যাচাই করে দেখে প্রতিটি আয়াত পড়ে তারপরে আজকে এখানে আসলাম। আগের দেখা জিনিসটাকে আবার নতুন করে দেখে তারপরে আসলাম। 57টি জায়গায় কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমিলুস সলিহাত
এই শব্দটি ব্যবহার করেছেন। ওয়ামিলুস সলিহাত মানে হলো ভালো কাজ করে। কোরআনে কারিমে প্রায় 60 জায়গাতে এই ভালো কাজ করার কথা আছে। এর ভিতরে 57টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন ইমানের কথা, 57টি জায়গায় নেক আমলের কথা বলেছেন। কোরআনে যেখানে আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছেন সেখানে তার আগে বলেছেন ইমানের কথা। কথা কি বুঝাইতে পারছি? তার মানে নেক আমল ভালো কাজ করবেন, এটা ভালো কথা, কিন্তু এর আগে যে জিনিসটি আপনাকে ফুলফিল করে আসতে হবে সেটা হলো কি? ইমান। প্রিয় ভাইরা আমার, ইমান আবার শিখতে হয়। নামাজ শেখা লাগে, রোজা শেখা লাগে, উযু শেখা লাগে, পবিত্রতা শেখা লাগে, টয়লেটে যাওয়া শেখা লাগে, অনেক কিছু রোজা শেখা লাগে, রোজার মাসলা শেখা লাগে, হজ শেখা লাগে, ওমরা শেখা লাগে, পর্দা শেখা লাগে, ইসলামের সব কিছু শেখা লাগে। আমরা জানি ইমান শিখতে হয়, এই ধারণা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য দলে দলে লম্বা দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে হাজির হচ্ছে, কবর দিয়ে আখেরাতে পাড়ি দিচ্ছে, অথচ ইমানের খবর নেই। প্রিয় ভাইরা আমার, তো কোরআন কারিমের 57টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমালের সালেহের কথা বলেছেন, আর তার সঙ্গে বা তার পূর্বেই ইমানের কথা শর্ত হিসাবে জুড়ে দিয়েছেন। যেখানে আমলের কথা আসবে তার আগে থাকতে হবে ইমান পিওর এবং বিশুদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটির সমন্বয় যখন হবে তখন কি কি পাবে বান্দা? প্রত্যেকটি আয়াতে, 57 জায়গায় প্রত্যেকটি আয়াতে বান্দাকে পৃথক পৃথক পুরস্কারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ইমান আনার পরে সহি বিশুদ্ধ রূপে ইমান আনার পরে নেক আমল যোগ করে, শুধু নেক আমল করে না, ইমান আনলো সহিভাবে বিশুদ্ধ ভাবে পিওর এবং পরিচ্ছন্ন ইমান আনার পরে যারা নেক আমল করলো তাদেরকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন ভাই? কোরআনের ভাষাগুলো, এটা তো আল্লাহর ভাষা, আমাদের কথায় ফাঁক ফোকর থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন শব্দ প্রয়োগ করেন যেখানে কোনো ফাঁক ফোকর নাই, থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবনের কথা বলেছে। সম্পদশালী জীবন নয়, অনেক সন্তান সন্ততি থাকবে সেই জীবন নয়, সুখের এক একটা পাক মানুষকে সুখ সেই দিক থেকে দেয় কিন্তু অন্য অনেক দিক থেকে মানুষের সুখ নিশ্চিত করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুখ দিবেন যে সুখ থাকবে পরিচ্ছন্ন, উপলব্ধ এবং পবিত্রতম। কিসের বিনিময়? ইমান এবং নেক আমল যদি মানুষের মধ্যে একযোগে থাকে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফায়ুফীহিম উজুরাহুম, ইমান ঠিক করার পরে যারা নেক আমল করে তাদের পারিশ্রমিক, তাদের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিবেন। বিনিময় দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি আল্লাহ তাআলা করবেন না। শর্ত কি? নেক আমলের আগে ইমান থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এভাবে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহুম্মা ফিরাতুম ওয়া রিজকুম করিম, যারা ইমান আনার পরে, ইমান ঠিক করার পরে নেক আমল করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থাকবে এবং সম্মানজনক রিজিক থাকবে। রিজিক অপমানের রিজিক না, কিসের রিজিক থাকবে ভাই? সম্মানের রিজিক। অন্যায়তে বলেছে, আল্লাহুম্মা ফিরাতুম ওয়া আজরুম কবীর, ইমান আনার পরে নেক আমল করলে আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা বিনিময় দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। অন্যায়তে বলেছেন, লাহুম আজরান কাবীরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার দিবেন। আরেক আয়াতে বলেছেন, লাহুম আজরান হাসানা, ইমান আনার পরে নেক আমল করলে সুন্দর বিনিময় দিবেন। অন্যায়তে বলেছেন, সায়াজআলুল্লাহুর রহমানুর রুদ্দা, যারা ইমান আনার পরে নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তাদের থাকবে, তাদের জন্য থাকবে বরাদ্দ। ও ভাই, শুনলাম আর চলে গেলাম, কথাটা খুব সহজে বলে ফেললাম আর আপনারা সহজে শুনে ফেললেন। সায়াজআলুল্লাহুর রহমানুর রুদ্দা, আল্লাহ ভালোবাসা দিবেন তাদেরকে, আল্লাহ ভালোবাসা দিবেন। একটু চিন্তা করেন, শুধু ক্ষমা করবেন তা নয়, সম্মানজনক রিজিক দিবেন তা নয়,
ও ভাই আল্লাহ নিজে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা দান করবেন, বরাদ্দ করবেন, যাদের ইমান বিশুদ্ধ করার পরে নেক আমল করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানকে পরিপূর্ণ বিশুদ্ধ করে তারপরে নেক আমল করার তৌফিক দান করুন। তাহলে ভয় আছে কি আছে? আর যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসকে পরিশুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে, নিজের বিশ্বাস এবং ইমানের ভিতরে কোনো ভেজাল রাখে নাই, এরকম পরিচ্ছন্ন বিশ্বাস নিয়ে যদি সে নেক আমল করে, তো আল্লাহ বলেছেন ফালা ইয়াখাফু যুলমাহু ওয়ালা হাজমা, এই ব্যক্তির কোনো ভয় থাকবে না, তার কোনো ভয়ের কারণ নাই। নির্ভয়ে যদি আপনি আখিরাতের প্রতিটি ঘাঁটি পায়ে দিতে চান, কবর, সিরাত, মিজান, আখিরাতের এক একটা বড় বড় ঘাঁটি আপনাকে পায়ে দিতে হবে। দুনিয়ার এই জীবনে কত ঘাটি আমরা পাড়ি দিয়ে আসতে হয়, ছাত্র জীবনে পরীক্ষার গাড়ি, পরীক্ষার ঘাটি, একটা বড় কষ্টের ঘাটি পার করে যেতে হয়, একটা একটা পরীক্ষা করে কর্মজীবন, পারিবারিক জীবন, বড় বড় বাধা এগুলো অতিক্রম করে তারপর সুখের দেখা পাইতে হয়। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সমস্ত কষ্ট এবং সমস্ত কঠিন ঘাটিগুলোকে যদি একসাথ করা হয়, আখেরাতের কোন একটা ঘাটির ধারে কাছেও হবে না, এত কঠিন ঘাটি হবে আখেরাতে। তার প্রত্যেকটি ঘাটিতে আপনি নির্ভয়ে, নির্ভয়ে কোন প্রকার আতঙ্ক ছাড়া হাসি মুখে আনন্দের সাথে আপনি প্রতিটা ঘাটি পার হয়ে চলে যেতে পারবেন। এর জন্য কি লাগবে? নেক আমলের আগে বিশুদ্ধ ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম আজরুন গায়রু মামনুন। নেক আমলের আগে যদি ঈমান সহি থাকে, আকীদা বিশুদ্ধ থাকে, চিন্তাধারা গুলো পরিচ্ছন্ন থাকে, কোনো গোলমাল না থাকে, শিরক কুফর নেফাকের কোন নামগন্ধ ঈমানের ভিতরে যদি না থাকে, লাহুম আজরুন গায়রু মামনুন, এমন বিনিময় আল্লাহ তাআলা দিবেন যে বিনিময় শুরু হবে কোনো শেষ হবে না। প্রিয় ভাই আমার, উম্মাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা দেখি যারা ভালো কাজ করে, বেশি বেশি নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, ঘন ঘন উমরা করে, হজ করে, অনেক ভালো ভালো কাজ করে, দান সদকা করে, এই লোকগুলোকে আমাদের সমাজের মানুষ বলে সবচাইতে ভালো মানুষ, ঠিক না? ঠিক, সন্দেহ নাই এই কাজগুলো ভালো কাজ, সন্দেহ নাই এই কাজগুলা কি ভাই ভালো কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে শুনেন, যারা ঈমান আনে, ঈমান আনয়ন করে, অর্থাৎ যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান আনে, বিশুদ্ধ ঈমান আনে, এরপরে নেক আমল করে, ঈমান আনার পরে কি করে? নেক আমল করে। আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভিতরে তাই হবে সবচাইতে সেরা মানুষ, সবচাইতে ভালো মানুষ। কে বলছেন? সবচাইতে ভালো মানুষের সার্টিফিকেটটা দেওয়া হবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি শুধু নেক আমল করে। কি বলেন? না, ঈমান আনার পরে নেক আমল গোলমাল হয়ে গেল, মন দিয়ে শুনেন নাই। যারা শুধু নেক আমল করে, ঈমানের খোঁজ খবর নাই, এরাই হলো আল্লাহর জমিনে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ বলেছেন যারা ঈমান আনয়ন করে, অর্থাৎ ঈমানকে বিশুদ্ধ করে, আকীদাকে সহি করে, চিন্তাধারাকে পরিচ্ছন্ন করে, এরপর নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে সেরা মানুষ। প্রিয় ভাইরা আমার, মানুষের বিশ্বাস মানুষকে দোয়ায়। কিসে দোয়ায়? বিশ্বাসে দোয়ায় না। কেউ যদি মনে করে একটা বাক্সের ভিতরে স্বর্ণের চাকা আছে,
তাহলে ওই মাংস ভাঙার জন্য যত যা করা দরকার সব করে হলো সেই ভাঙা সঙ্গটা নিবে, ঠিক না? ঠিক। কেউ যদি মনে করে গরুর পেশাব পান করলে তার স্বর্গে যাওয়া হয়ে যাবে, সব রোগ বালাই ভালো হয়ে যাবে, যত কষ্ট লাগুক সে কিন্তু পান করবে না, করবে না, কেন করবে? এই কষ্টের কাজটাও সে, এই ঘৃণ্য কাজের নোংরা গন্ধ কাজটাও সে করে কেন? তার বিশ্বাস তাকে এই কাজ করায়, ঠিক না? ঠিক। আর আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাসটাকে পাকাপোক্ত করার, বিশ্বাসটাকে বিশুদ্ধ করার, এটাকে কেয়ার করা, এটাকে যত্ন নেওয়ার মানসিকতা নেই। আপনার বিশ্বাসের যদি আপনি যত্ন না নেন তাহলে নেকামলের পাহাড় জমা করে কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবা একরাম ছিলেন তারা কি করতেন? একে অন্যকে ডাকতেন। আমরা বলি না চলো বাদাম খাই, চলো চটপটি খাই, তারা একে অন্যকে ডাকতেন তাহাল হাইয়া ইজলিস বিনা নুমিনু সাআতান। সিনিয়র সিনিয়র সাহাবীরা বলতেন ইজলিস বিনা নুমিনু সাআতান, আসো বসো কিছু সময় ইমানের কথা বলি, ইমান নিয়ে পর্যালোচনা করি, তোমার ইমানের কি হাল, আমার ইমান কি হাল, আলোচনা করি, ইমানের কথা বলি। এখন ইমানের কথা বলা বলি হয় না, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, ইমানের আলোচনা পর্যালোচনা ইমান শেখা শেখানো এগুলো হয় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা সবাই শুনছেন। তিনি বের হয়ে আসছেন বাসা থেকে, উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছেন, পথে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আপনাদের গরম পানিটাই নাই বলে দিলাম তো, জি প্রফেশনাল বক্তা না তো আমি ভাই, কথা বেশি বলতে পারি না, সিফাত হাসানরা পারে মাশাআল্লাহ, আমার চা খাওয়ান লাগে একটু পরপর, জি ভাই। তো বলছিলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, রাস্তায় বের হয়ে আসছেন, হাঁটছেন, এবং পথে দেখা আবু বকর সিদ্দিকের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই হানজালা কোথায় যাচ্ছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ভাই রাসূলের দরবারে যাচ্ছি। কেন যাচ্ছেন? বলে না ফাতা হানজালা। কেন যাচ্ছি? কারণ আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমার ইমান মনে হয় চলে গেছে। দেখেন সাহাবী কিসের কেয়ার করতেছেন? ইমানের কেয়ার করছেন। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের মধ্যে ইমান নিয়ে এরকম অস্থিরতা, আমল নিয়ে মাসালা মাসালার ফতোয়া হুজুরদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে মানুষ জিজ্ঞাসা করে, ঠিক না? ঠিক। হুজুর নামাজটা হয়েছে কিনা, আমি এভাবে পড়ছি ভুলটা হয়ে গেছে, কি করতে হবে? এই যত নামাজের মাসলা, রোজার মাসলা, ইবাদত আমলের মাসালা, এগুলো সব হুজুরদের কাছে মানুষ জানার চেষ্টা কম বেশ করে, কিন্তু ইমানের ব্যাপারে আপনারা কখনো শুনছেন? আমি নিজে তো বহু বছর ইমামতি করছি, এখনো করি, আমি জীবনে শুনি না কোনো মুসল্লি এসে বলছে ইমাম সাহেব খতিব সাহেব আমার মনে এই চিন্তাটা আসছে, আমি এই বিশ্বাস করি, এটার সাথে আমার ইমানের কোনো অসঙ্গতি আছে কিনা, এতে আমার ইমানের কোনো ক্ষতি হবে কিনা, ইমান আবার নষ্ট হইল কিনা, এই কথা আজ পর্যন্ত জীবনে জিজ্ঞেস করতে কোনো সাধারণ মানুষকে আমি শুনি নাই। এর মানে কি ভাই? এর মানে হলো ইমানের যে যত্ন নিতে হয়, ইমানের যে কেয়ার করতে হয়, ইমানের যে রিপেয়ারিং করতে হয়, ইমান যে কখন গেল কখন থাকল এই বিষয়টিকে যাচাই বাছাই করতে হয়, এই ধারণা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর নির্দেশ হলো ইবাদত করো, মুখলিসিন আলাহুদ্দিন আহুনাফা, ইমানকে খাঁটি করে পরিচ্ছন্ন করে শির থেকে কুফর থেকে মুনাফিকি থেকে পবিত্র করে সম্পূর্ণ তাওহীদ ভিত্তিক ইমানের সাথে ইবাদত করো, এই নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। শুধু ইবাদত করতে আল্লাহ বলেননি, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ফাবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দীন, আল্লাহর ইবাদত করো আল্লাহর জন্য, তোমার ঈমানকে তাওহীদকে ফ্রেশ করে, রিফাইন করে, খাঁটি করে, শিরক থেকে, কুফরি থেকে, সব ধরনের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে। প্রিয় ভাইরা আমার, অন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং কিতাবের প্রতি। চিন্তা করেন, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, তার মানে যারা আমরা ঈমানদার দাবি করছি তাদেরকে আল্লাহ বলছেন আবার ঈমান আনো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামের কেউ কেউ আহলে কিতাবদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা বললেও অনেক মুফাসসির কেরাম বলেছেন এটা আমাদের সাধারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তারা পুনরায় আবার নতুন করে ঈমান আনো, ঈমান নবায়ন করো। ওযু ছুটলে আবার ওযু করলে নবায়ন হয়ে যায়, রোজা ছুটে গেলে সেটা রাখলে নবায়ন হয়, নামাজ ভঙ্গ হয়ে গেলে আবার সেটা করলে নবায়ন হয়, গোসল ফরজ হয়ে গেলে আবার গোসল করলে গোসলে নবায়ন হয়, কোন গুনাহ হয়ে গেলে তওবা করে আমার কাছে আবার ফিরে আসলে নবায়ন হয়। ঈমানেরও কি আছে? নবায়ন আছে। হতভাগা আমাদের দেশের সাধারণ মুসলিম ভাইয়েরা, আমরা জানি না ঈমান কিভাবে নবায়ন করতে হয়, কখন নবায়ন করতে হয়। বউ তালাক হয়ে গেলে হুজুরের কাছে দৌড়ে চলে আস, হুজুর তালাকটা দিয়ে বসে আছি, এখন কি হবে? ইমান যে কতবার ধ্বংস করে বসে আছে তার জন্য একটিবারের জন্য অস্থিরতা ব্যাকুলতা নাই। কেয়ামতের দিন নাজাতের জন্য, জান্নাতের প্রবেশের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য ভাইরা আমার সবচেয়ে বেশি দরকার হলো ইমানটাকে ফ্রেশ এবং পরিচ্ছন্ন আল্লাহর কাছে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকামলের কথা বলেছেন সব জায়গায় আমি ঈমানের কথা বলেছেন, তার মানে নেকামল পরে ঈমান আগে। আর ঈমানকে আমরা বুঝি, আমাদের দেশের মানুষ আমরা জানি ঈমান মানে হলো কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে মুজমাল মুফাসসাল পড়লাম তো ঈমানদার হয়ে গেলাম। কি বলেন, এটা কি মন্ত্র? ঈমান মানে কি? ঈমান মানে কি ভাই? বিশ্বাস বলি, স্বীকৃতি বলি, মেনে নেওয়া বলি, এগুলা কি মুখের কাজ? শুধু মুখের কাজ? তো আমাদের দেশে বা আমাদের সমাজে, আমাদের মক্তবে, মসজিদে আমরা যে শুধুমাত্র ঈমান শেখানো বলতে বুঝি হলো চার কালেমা মন্ত্রের মতো পড়ায় দেওয়া, শিখিয়ে দেওয়া, মুখস্থ করে দেওয়া, মুখের কাজ হলো। সন্দেহ নাই ঈমান শুধু মুখ দিয়ে হয় না, অন্তর দিয়ে হয় না, ঈমান হলো অন্তরের বিশ্বাসটাকে মুখে স্বীকার করা আর হাত পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করে দেখানো। এই তিনটার সমষ্টির নাম হলো কি? ঈমান। এখন আমরা শুধুমাত্র একটাকে ধরে রাখছি ঈমান, আর এই জন্য নিশ্চিন্ত, ঈমান নিয়ে কোনো টেনশন নাই, নামাজ নিয়ে টেনশন আছে, বিবাহ ভাঙলো কি থাকলো এটা নিয়ে টেনশন আছে, ঈমান নিয়ে কোনো টেনশন। প্রিয় ভাইরা আমার, সময় অনেক কম, কথা অনেক বেশি। ঈমান এটার কেয়ার নিতে হয়, এতক্ষণ আলোচনা থেকে এটা আমরা বুঝলাম। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে পুনর্নিরীক্ষণ করার, আমাদের ঈমানগুলোর দিকে আবার একটা নজর দেওয়ার, ইমানের টোপলাটাকে খুলে একটু দেখার, একটু চেক করার, একটু যাচাই করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সেই সময়টি যেন আমাদের সবাই ভিতরে হয়, আমরা যেন আমাদের ইমানের টোপলাটা একটু খুলি, কি আছে কি না আছে কি নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে জান্নাত খরিদ করতে। এই ইমানের টোপলার যে ইমান আছে এটা ফ্রেশ কিনা, পরিচ্ছন্ন কিনা, নকল না তো, এই যাচাই বাছাই আপনাকে জীবন দশায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস, সহি ঈমান, সহি আকীদা যদি না থাকে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
ভাই কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা প্রশ্ন করবেন? মৌলিক তিনটা। আর একটা সম্পূরক প্রশ্ন আছে সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, ওটা আমাদের সমাজে আলোচনায় আসে না খুব একটা। মৌলিক প্রশ্ন তিনটা, ঠিক আছে? এই তিনটা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই সব প্রশ্ন এক গ্রুপের প্রশ্ন, সব প্রশ্ন একটা পত্রের একটা সাবজেক্টের প্রশ্ন। কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সাবজেক্ট থেকে তিন প্রশ্ন করবেন। অনেক সাবজেক্ট আছে মুসলমানের জীবনে, কিন্তু অন্য সাবজেক্টের প্রশ্ন কোথায় হবে না? আলমে বারজাখে হবে না। বারজাখি জীবনে শুধুমাত্র একটি চ্যাপ্টার থেকে, একটি মাত্র সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। হ্যাঁ, কেয়ামতে আল্লাহ যখন বিচার দিবস কায়েম করবেন, সেখানে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। কিন্তু আলমে বারজাখে কবরে ভাই প্রশ্ন হবে শুধু একটি চ্যাপ্টার থেকে, একটি সাবজেক্ট থেকে, সেটা হলো ঈমান। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মার রব্বুক, তোমার রব কে? এটা কি ঈমান না আমল? ওমা দীনুক, তোমার দীন কি? এই যে তোমার দীন কি, এটা কি বিশ্বাস, ঈমান নাকি আমল? ওমান নবিয়্যু, আর তোমার নবী কে বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? এটাও ঈমান সংশ্লিষ্ট বিষয়, ঠিক না বেঠি? কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি নামাজ ঠিক মতো পড়ছো কিনা, ইনকাম হালাল ছিল কিনা, মা বাবার নির্দেশ মানছো কিনা, আল্লাহ উল্লার কথা নির্দেশ মানছো কিনা, সুন্নাত অনুযায়ী চলছো কিনা, কবরে এইসব প্রশ্ন হবে না। এর মানে আবার এটা না যে ওইগুলা কোনো গুরুত্ব নাই, ওইগুলা সব ধরা হবে কই ভাই? বিচারের মাঠে। কিন্তু ভাই আখেরাতের যে যাত্রা আমাদের হবে, সবচেয়ে কঠিন ঘাটিগুলোর ভিতরে একটা হবে কবরের ঘাটি। অনেক বড় বড় সালাফ এই ঘাটির ভয়ে তখস্থ থাকতেন, কাঁদতেন, কারণ প্রথম ঘাটি যার সহজ হবে অন্যগুলোর সহজ হবে ইনশাআল্লাহ। অতএব আখেরাতের প্রথম ঘাটিতে প্রশ্ন করা হবে শুধুমাত্র ঈমান থেকে, ঈমানের সাবজেক্ট থেকে। তাহলে ঈমানকে রিপেয়ার করা, ঈমানকে পুনর্নিরীক্ষণ করা, ঈমানকে কিছুদিন পর পর একটু খোঁজ খবর নেওয়া, কেয়ার করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে ফ্রেশ পরিচ্ছন্ন করে তার বদলে হিদায়াত তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের ঈমানকে ধ্বংস করে দেয় তিনটি জিনিসে। কয়টি জিনিসে? তিনটি জিনিসে। এই তিন জায়গায় যদি আপনি লাইট মারেন, সব সময় কেয়ার করেন, ঘন ঘন চেক আপ করেন, পরীক্ষা নিরীক্ষা করেন কয়দিন পর পর, যে আমার শরীরে এই তিনটা ক্যান্সার বা তিনটা বড় রোগ যেন না ধরতে পারে, না প্রবেশ করতে পারে, এই তিনটা বিষয়কে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে কদিন পর পর, এটার থেকে যদি আপনার ঈমানকে রক্ষা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ঈমান খালেস এবং পরিচ্ছন্ন আছে। কি সেই তিন জিনিস? ঈমান বিধ্বংসী তিনটা জিনিস কি? ঈমান বিধ্বংসী তিন জিনিসের প্রথম হলো শিরক, প্রথম হলো কি? দ্বিতীয় নম্বরে হলো কুফুর, তৃতীয় নম্বর হলো নিফাক। শিরক এটা ঈমানকে নষ্ট করে দেয়। ঈমানের জন্য সবচেয়ে ভয়াবহ ক্যান্সার হলো শিরক। শিরক আর ঈমান একসঙ্গে থাকতে পারে না। কারোর ভেতরে যদি শিরক প্রবেশ করে দেয়, সঙ্গে সঙ্গে ঈমান তার থেকে আউট হয়ে যায়। সে নামাজ পড়তে পারে, সে রোজা রাখতে পারে, সে হজ করতে পারে, সে যাকাত করতে দিতে পারে, সে দায় রাখতে পারে, সমাজের মানুষের কাছে সে ভালো মানুষ হতে পারে মানুষের চোখে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। কি কারণে? কারণ তার ভিতরে শিরক নামক ক্যান্সার প্রবেশ করে গেছে, শিরক নামক ক্যান্সার তার ভিতরে ঢুকে গেছে। প্রিয় ভাইরা আমার, এই শিরক কত প্রকার, কি কি, কত ভাবে শিরক আসে, শিরকের হামলা কত ভাবে মানুষের হয়, এ সম্পর্কে খোঁজ খবর আমাদের নিতে হবে। ইদানিং আমাদের দেশে গ্রামে শহরে সর্বত্র ক্যান্সারের ছড়াছড়ি। আগে সারা জেলায় একজন ক্যান্সার রোগী পাওয়া যেত না, এখন প্রতিটা গ্রামেই দু চার দশজন বিশ জন ক্যান্সারের রোগী আছে, ঠিক না? আমি ঠিক
ভয়াবহ এই মহামারী, এই ক্যান্সার যখন ভয়াবহ আকার ধারণ করেছে, সমাজে এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যে ক্যান্সার সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক না? ঠিক, ফার্মের মুরগি খাওয়া ছাড়িয়ে দিছে অনেকে, বলে এটা খাইলে ক্যান্সার হবে, ঠিক না? ঠিক, যে জিনিসটাকে তার নিজের জন্য বিনাশী, তার জীবন ধ্বংসকারী, সে বুঝতে পারে ওইটা থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য হেন কোন চেষ্টা নাই, সে করে না, ঠিক না? ঠিক, প্রিয় ভাইরা আমার, যেহেতু শিরক আমাদের ইমানকে ধ্বংস করে দেয়, শিরক হলে ইমানের হুবহু বিপরীত, অতএব এই শিরক সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? ধারণা এবং জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক সম্পর্কে ধারণা অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইমানকে তিন জিনিসে ধ্বংস করে, তার ভিতরে যে শিরকের কথা বললাম, এটার আক্রমণটা বেশি হয়, এটার আক্রমণটা বেশি হয় মুমিনদের উপরে। সাধারণ মুসলমানদেরকে শয়তান কুফরি দিয়া, নেফাকি দিয়া আক্রমণ এত বেশি করে না, যত বেশি কি দিয়ে আক্রমণ করে, শিরক নামক অস্ত্র দিয়ে যত বেশি মানুষকে ইমানদারদেরকে আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক করেছেন, কোরআনে অন্য কোন বিষয় সম্পর্কে এত বেশি সংখ্যকবার সাবধান করা হয় নাই, যত বেশি সংখ্যকবার সাবধান করা হয়েছে শিরকের বিষয়ে। গোটা কোরআন যদি আপনি খোলেন, গোটা কোরআন যদি আপনি পড়েন, দেখবেন শিরক থেকে বাঁচার জন্য যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, এতবার অন্য কোন কিছু থেকে বাঁচার জন্য সাবধান করা হয় নাই। কেন? কারণ এটা হলো মানুষের জন্য, ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে একটি না দুটি না বহু জায়গায় শিরকের ভয়াবহতা সম্পর্কে এমন এমন বাক্য ব্যবহার করেছেন, যার একটি বাক্য আমাদের চেতনা জাগ্রত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটি মাত্র অপরাধ আছে পৃথিবীতে, একটি মাত্র পাপ আছে, একটি মাত্র গুনাহ আছে, যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ক্ষমা করবেন না জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, অন্য সব গুনাহ সব অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা তাকে চাইলেই মাফ করে দিবেন, এই অপশন খোলা আছে। কিন্তু যেই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, নো কম্প্রোমাইজ, আগাম ঘোষণা দেওয়া আছে, সেটার নাম কি ভাই? শিরক। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা হলো মহা অবিচার, যে আল্লাহর নিয়ম খেয়ে প্রতিটা মুহূর্ত টিকে আছি, সে আল্লাহর অস্তিত্ব, সে আল্লাহর সঙ্গে শিরক করা, তার সঙ্গে পার্টনার সাব্যস্ত করে আল্লাহর তাওহীদকে নষ্ট করে দেওয়া, এটার চাইতে অবিচার আর কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিদা আনহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরিক করে, যত নেক আমল করুক, যদি সঙ্গে শিরিক হয়, তাহলে যা নেক আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার প্রতি একটি কমন অর্ডার, একটি কমন নির্দেশ জারি ছিল, কোন কালে কোন নবীর জন্য একটা ব্যতিক্রম ব্যত্যয় হয় নাই, সবার জন্য একটা কমন নির্দেশ ছিল, একটা কমন ফরমান ছিল, কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরিক করেন, নবীকে বলছেন সাধারণ মুমিন কেন, যদি আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের ইমান বরবাদকারী, ইমান বিধ্বংসী যে ভয়াবহ ক্যান্সার আছে, সেটার নাম হলো কি? শিরক। এই শিরক সম্পর্কে আজ এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়, শুধু এটুকু বলবো যে শিরক নানাভাবে আমরা করছি এবং নানা রকমের শিরকের ভেতরে আমরা ডুবে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, শিরক একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। শিরক
আমি তো আলোচনা শেষ করি নাই, আজই ব্যাপার তো হয়ে গেছে। আচ্ছা আমি কিভাবে জানবো সেটা? কথার একটা আদব আছে, এলেম শিখতেও শেখা লাগে, এলেম শিখাটাও শেখা লাগে। কথার মাঝখান দিয়ে কথা বলা, এটা হলো এলেম শিখা যে শিখি নেই, এটা তার একটা প্রমাণ। এলেম শেখারও পদ্ধতি আছে, কথার মাঝখান দিয়ে কথা ঢুকে দেওয়া এটা কোনো এলেম শেখার পদ্ধতি না। এর মানে হলো এলেম শিখতে যায়নি, বেশি আগ্রহ আবার সমস্যা, আগ্রহের লিমিটেশন থাকা উচিত। আমরা তো আলোচনা ফিনিশিং করি নাই, কথা তো এখন রয়েছে, আরো 40 মিনিট রয়েছে, তাহলে কি যুক্তি? আল্লাহ হেদায়াত দান করুক। জি ভাই, তো বলছিলাম ইমানকে ধ্বংস করে দেয় যে তিন জিনিসে, তার মধ্যে একটা হলো ভাই শিরক। এই শিরক আবার দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক ছোট শিরক সেগুলো, ছোট শিরক আবার একাধিক প্রকার, এগুলোর আলোচনা অনেক ব্যাপক, আমি সেগুলোর দিকে যাব না। আমি গোটা ইমানকে বিধ্বংসী তিনটা বিষয়কে টাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিরকের পরে ইমান বিধ্বংসী দ্বিতীয় বিষয়টা হলো কুফুরি। দ্বিতীয় বিষয়টা কি? কুফুরি। কুফুরি মানে কি? অস্বীকৃতি। মানুষ ইমান আনার পরেও আবার কি করে? অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে সে নিজের টের পায় না। আমরা এক দুইটা এক্সাম্পল দেব ইনশাআল্লাহ, যেগুলো দিলে পরিষ্কার হবে কিভাবে মানুষ ইমান আনার পরেও আবার কুফুরি করে। ইমানকে ধ্বংস করে দেয় তৃতীয় যে জিনিসটা, সেটা হলো নেফাক, বড় মুনাফিকি, যেটা থেকে আলহামদুলিল্লাহ এই যুগের বেশিরভাগ মানুষ প্রায় সেফ আলহামদুলিল্লাহ। এটা নিয়ে খুব একটা আলোচনা করলেও চলে। এবার আমরা আসি কোন কোন ভাবে বড় শিরক হয়, কোন কোন ভাবে বড় কুফুরি হয়, যার ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়। এর বহু দৃষ্টান্ত আছে। মৌলিকভাবে তিনটা প্রক্রিয়া হয়, তিনটা প্রক্রিয়া মানুষ শিরক করে কুফুরি করে। কিছু শিরক হয় বিশ্বাসগত, দেখা যায় না, কিছু শিরক হয় ভেতরে ভেতরে, উপর দিয়ে সব ঠিক আছে, বিশ্বাসের মধ্যে কি আছে? শিরক আছে, এতেকাদি। আবার কিছু শিরক হয় কথার মধ্যে, এই কথার মধ্যেই বড় শিরক হয়ে যায়, যার ফলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার অজান্তে সেই ইমান থেকে বের হয়ে যায়। আবার কিছু শিরক আছে কাজের মধ্যে। তাহলে কয়রকম হলো শিরক? আবার মানুষকে যে গ্রাস করে তিন ভাবে গ্রাস করে, আকিদার মধ্যে পচন ধরে, কথার মধ্যে পচন ধরে, কাজের মধ্যে পচন ধরে। তিন ভাবে শিরক নামক ক্যান্সার মানুষকে অ্যাটাক করে, আক্রমণ করে। আকিদার মধ্যে মানুষকে যে অ্যাটাক করে, আক্রমণ করে, তার দৃষ্টান্ত বহু। আমাদের সমাজে আকিদাগত শিরক লালন করছে মানুষ, এরকম শিরকের সংখ্যা বহু অগণিত, সবচেয়ে বেশি। তার ভিতরে একটি যদি আমরা এক্সাম্পল দেই, রহমত দেওয়ার মালিক, অনুগ্রহ দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের দেশের সব মানুষ এটা স্বীকার করে যে রহমতের মালিক আল্লাহ, কিন্তু পাশাপাশি আল্লাহর পাশাপাশি অন্য কোন ব্যক্তিকে, বস্তুকে, কোন বুজুর্গকে, কোন নবীকে, কোন ওলিকে, কোন বিশেষ শক্তিকে, জীবিত মৃত, রহমত দেওয়ার অধিকার তারও আছে, তিনিও দয়া করতে পারেন, অনুগ্রহ করার আধ্যাত্মিক শক্তি তারও আছে, এরকম বিশ্বাস আমাদের সমাজে অনেক মানুষের ভেতরে আছে। এ হলো বড় শিরকের একটা দৃষ্টান্ত। কথা কি বুঝাতে পারছি ভাই? এরকম শিরক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এখনো এদেশে বহু মানুষ মাজারে যায়, এদেশে বহু মানুষ এখনো মাজারে যায় সন্তানের জন্য, এদেশে বহু মানুষ এখনো মাজারে যায় ব্যবসার উন্নতির জন্য, এদেশে এখনো বহু মানুষ বিভিন্ন পীরদের কাছে যায়, বোঝানো হয়ে বসে, হাদিয়া তোহফা দেয়, কেন? উনি ব্যবসার উন্নতি করাই দিবেন, আখেরাতে তরাইয়া দিবেন।
এই যে রহমত এবং অনুগ্রহের মালিক একমাত্র আল্লাহ, সেখানে কোন পীরকে, কোন বুজুর্গকে, জীবিত বা মৃত কোন ব্যক্তিকে, কোন সত্তাকে বসানো, এটাই হলো শিরক এবং শিরকে আকবর, যার ফলে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। প্রিয় ভাই আমার, তেমনি ভাবে শিরকের যদি আরো দৃষ্টান্ত নেন, কুফরির যদি আরো দৃষ্টান্ত নেন, অগণিত দৃষ্টান্ত আছে। আমাদের সমাজে অনেক লোক মনে করেন যে আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদের বিশেষ পাওয়ার আছে, যাদের বিশেষ মারা গেছেন যারা তাদেরও ছিল, জীবিত আছে এদের হাতে অনেক পাওয়ার আছে। সকল পাওয়ারের কন্ট্রোলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর নিয়ন্ত্রণের ক্ষমতা কারোর হাতে দেন নাই, সব কিছু পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। এটা একমাত্র কার সাথে সাজে? আল্লাহর সাথে সাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করেন। এটা কে করেন? এখন অন্য কাউকে যদি বলেন তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কি করলেন? শিরিক করলেন। যে সমস্ত ভাইয়ারা নিজেদেরকে সহি আকীদার দাবি করে, এরা শিরকের ওয়াজ অনেকে শুনতে চায় না। কয়েকবার শুনছি, কত রকমের শিরক ঢুকে আছে সহি আকীদার ভেতরেও, টোপলা খুললে তখন বোঝা যাবে। আমরা কেউ এর থেকে কিনা মুক্ত না। ক্যান্সারের ওয়াজ যত শুনবেন আরো শুনতে চাইবেন, কেন? কারণ এটা এখন যাকে থাকে ধরে বসছে, আতঙ্কিত আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াইছে। শিরটা তার চেয়ে বড় বড় ভাই। একই কথা একাধিক ব্যক্তির কাছ থেকে শুনবেন, এক এক রকম ফ্লেভার পাবেন। কোন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার হেদায়েত দিয়ে দেন বলা যায় না। কথা বুঝে আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত ওয়াজ করছেন, আমাদের মতো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তো প্রশ্নই ওঠে না। পাঁচ মিনিটের ওয়াজ, চার মিনিটের ওয়াজ, যে শিরকের কথা গোটা করে আল্লাহ তাআলা দোজন দোজন করে বলেছেন, সেখানে এক বক্তা বলেছে সাড়ে বক্তা বললে কষ্ট লাগবে কেন? কি বলেন? গোটা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই চারবার বলতে হইতো, দোজন দোজন করে বলছেন কেন? কারণ এটা বেশি বারবার বলা দরকার, বিভিন্ন এঙ্গেল থেকে বলা দরকার, বিভিন্ন মুখ থেকে আসা দরকার, বিভিন্ন ভাষা থেকে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে শিরক নামক এই ক্যান্সার, এর একটা দৃষ্টান্ত আমরা পেলাম। দুটো শিরকের দৃষ্টান্ত দেই যেগুলো সচরাচর আমরা শুনি না, এর ভিতরে একটা হলো আশিরকু ফিল মুহাব্বাহ ওয়াল খাউফ, যে শিরক থেকে আল্লাহ মাফ করুন আমি আপনি আমরা কেউই কম বেশ মুক্ত না, সবাই কম বেশ শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। তাও এই দুর্বল থাকার কারণে এই শিরক আমাদের ভিতরে কম বেশ আসে। কিরকম আশিরকু ফিল মুহাব্বাহ? মানে হলো এই অন্তর বা কাল্প দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কাল্প দিয়ে বান্দা সর্বোচ্চ ভালোবাসা বাঁধবে আল্লাহকে, ভালোবাসার সর্বোচ্চ শেখরে আসন আসীন থাকবেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সর্বোচ্চ ভালোবাসা বান্দা দিবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে সবচাইতে কঠিন ভাবে ভালোবাসে। এখন আমরা আমাদের ভালোবাসার সর্বোচ্চ জায়গাটা কাকে দিয়েছি? কেউ স্ত্রীকে দিয়েছি, কেউ বাবা মাকে দিয়েছি, কেউ দুনিয়ার সম্পত্তিকে দিয়েছি, কেউ নাম যশ খ্যাতিকে দিয়েছি, এক একজন এক একটাকে সবচাইতে ভালোবাসার জায়গাটা দিয়েছি, ঠিক না বেঠিক? কে কাকে ভালোবাসে এটার প্রমাণ হয় তার কর্ম দ্বারায়। এটা প্রমাণ হয় কি দ্বারায়? যে ব্যক্তি আল্লাহকে সর্বোচ্চ কঠিন ভাবে ভালোবাসে, তার কর্মের দ্বারা বোঝা যাবে সে আল্লাহ ছাড়া আর কাউকে বেশি ভালোবাসে না। প্রিয় ভাইরা আমার, আশিরকু ফিল মুহাব্বাহ, ভালোবাসার মধ্যে শিরক, এটা থেকে মুক্ত মানুষ নেই বললেই চলে, ইল্লা মা রাহিমা রব্বি। এই শিরক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা আসেন, তাহলে কি হবে জানেন? পৃথিবীর কোন কিছুকে, কোন কিছুকে, কোন কাউকে হারাইলে আপনার ভেতরে পাগলামি মাতলামি ব্যাকুলতার চরম পর্যায়ে কখনো পৌঁছাবে না। আমি কি বুঝাতে পারছি? আমি শুরুতেই কিন্তু বলে নিছি, এটা থেকে আমি আপনি আমরা কেউ পুরোপুরি পরিচ্ছন্ন না। ও ভাই,
যত শিরকের আলোচনা করি বা শুনি, কিছু কিছু শিরক আছে যেগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ আমরা মাজার বুঝা শিরক বুঝি করি না, কিছু কিছু শিরক আছে হচ্ছে না, শিরকে আসগর অথবা আকবর, আসগরকে ছোট বলে এড়িয়ে যাওয়ার বা ছোট নজরে দেখার কোনো সুযোগ, কারণ শিরকে আসগর থেকে মানুষ শিরকে আকবরে পৌঁছে যায়। তোমার চান আমি বাঁচবো না এই কথা আজকাল বিশেষ করে লুতুফুতুর এই যুগে যুবক যুবতীদের মুখে মুখে আছে না নেই, বিবাহিত অবিবাহিত সবার মুখে, তোমার ছাড়া আমি বাঁচবো না। এর মানে হলো অসাধ্য হব, যেটা কোরআন বলেছে আর যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসেন কাকে, এই কঠিন ভাবে ভালোবাসা যদি আল্লাহর জন্য থাকে তাহলে কিভাবে আরেকজনকে বলে তোমার ছাড়া বাঁচবো না। যার ভিতরে তাওহীদ পাকাপোক্ত আছে, শিরকের মহব্বত ভালোবাসায় শিরক নেই, পৃথিবীর সবকিছু হারানোর পরেও তার ভিতরে ব্যাকুলতা অস্থিরতা সর্বোচ্চ মাত্রায় থাকবে না, অস্থিরতা থাকবে মানুষ হিসাবে কিন্তু সর্বোচ্চ মাত্রায় থাকবে না। পৃথিবীর সব প্রাপ্তি যদি তার একসাথে হয়ে যায় সে আনন্দে আত্মহারে পাগল হয়ে যাবে না, কারণ তার আসল টার্গেট কোনটা আল্লাহ। সবকিছু পাওয়ার পরেও তার ভিতরে ভয় কাজ করবে যে আল্লাহকে পাই না না পাই, সবকিছু হারানোর পরেও তার আশার জায়গা থাকবে যে আমার আসল জায়গাটা তো এখনো আছে, ওটা তো এখনো হারাইছি নিশ্চিত না। এই জন্য মুমিনকে তাওহীদ যার ভিতরে মজবুত আছে কোন বিপদ তাকে ভাঙে ভেঙে ফেলে না আর কোন সুখে তাকে পাগল বানায় না, এটাও এক প্রকারের শিরক যেটাকে আমরা শিরক হিসাবে জানি না। আরেক প্রকারের শিরক আছে প্রবৃত্তি পূজার শিরক, ঠিক আল্লাহকে যে জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় নিজের প্রবৃত্তিকে আমরা কম বেশ সবাই দিই। আল্লাহ বলেছেন আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে মনকে নফসকে মালিক বানায় নিছে, মাহবুব বানায় নিছে, নামাজের পরে আবার প্রবৃত্তির গোলামিও, প্রবৃত্তি যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে, প্রবৃত্তির বিরুদ্ধে চলতে জানা মানুষের সংখ্যা খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সূক্ষ্ম কিছু শিরক আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কুফুরি যে আক্রমণ শয়তান করে ইমান ধ্বংসের জন্য, শিরক ছাড়া আরেকটা হলো কুফুরি, এই কুফুরিও আমাদের সমাজে বহু মানুষের ভিতরে আছে, আমরা কিন্তু টের পাই না, কুফুরিও বহু মানুষের ভিতরে আছে। যেমন উপমা দিলে বহু দেওয়া যাবে, শুধু একটা উপমা দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক জায়গায় ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া আল্লাহর অস্তিত্ব ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই স্থায়ী না, কোনো কিছুই কি না, এটা আল্লাহর ঘোষণা, এটাকে বিশ্বাস করা, এটাকে স্বীকৃতি দেওয়া, এটা হলো ইমান, আর এটাকে অস্বীকার করা এটা হলো কুফর, এটা হলো কি শিরক, তো হলো পার্টনার সাব্যস্ত করা, আর কুফর হলো কি অস্বীকার করা, আল্লাহ ছাড়া আর কোন কিছুর অস্তিত্ব স্থায়ী না, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই টিকবে না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, আল্লাহর অস্তিত্ব ছাড়া সবকিছুই ধ্বংসশীল, সবই কি হবে, কুল্লু শাই, এই কুল্লু শাই এর মানে হলো সবকিছু, কিছুর ভিতরে কোনো কিছু বাদ থাকে না। শাই আরবিতে এমন একটি শব্দ যার অর্থ হয় কিছু, এই কিছু বলে কোনো কিছু বলতে এক্সেপশন আর কিছুই থাকে না, সব সৃষ্টি জগতের সবকিছুই তার ভিতরে কি হয়ে যায় প্রবেশ করে যায়, কোনো কিছুই টিকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো সেই কি না হলে সব জিনিস হালা করে ধ্বংস হয়ে যাবে সময় ইল্লা ওয়াজহু, আল্লাহর অস্তিত্ব ছাড়া। অন্য একটা আল্লাহ সুবহানাহু বলছেন কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টি জগতে
যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু অবশিষ্ট থাকবে তোমার রব, তোমার রবের মালিকের অস্তিত্ব। এটা হলো ইমান। কোরআন বলেছে এটা থাকবে আর কিছু থাকবে না। এবার আসেন আমাদের শিক্ষিত তরুণ ভাইদের মধ্যে, সায়েন্সের ছাত্র যারা আছেন, তারা পড়েন যে শক্তির মৃত্যু নাই, পাওয়ারের কোনো কি নাই, মৃত্যু নাই, এটা পড়েন না। পাওয়ারের কোনো কি হবে না, মৃত্যু হবে না, পাওয়ার কখনো ধ্বংস হবে না। এটা এক ধরনের কুফুরি, বুঝে হোক না বুঝে হোক এই কুফুরি আমরা করি। আল্লাহ সুবহানাহু তোমরা কি আল্লাহর কিতাবে কিছুর প্রতি ইমান আনো আর কিছুর প্রতি ইমান আনো না? কিছুকে ইমান বিশ্বাস করো, কিছুকে অবিশ্বাস করো, কিছুকে স্বীকার করো আর কিছুকে অস্বীকার করো, এটা কুফরি। কোরআনের ইসলামের কিছুকে স্বীকার করা আর কিছুকে অস্বীকার করা, এটা হলো কি ভাই, কুফরি। আমাদের সমাজে আমরা এরকম মানুষ আছি কিনা যে কিছু কথা বিশ্বাস করি আর কিছু কথা আমরা স্বীকার করি না, এরকম মানুষ আছে না নেই? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের জন্য বাবা মায়ের সম্পত্তিতে ছেলেদের চাইতে অর্ধেক সম্পত্তির হিস্সা বা অংশ রেখেছে। এই কথাকে স্বীকার করে না এরকম মুসলমানের সংখ্যা লক্ষ লক্ষ। আমি জীবনে এরকম বহু কপাল পোড়ার সঙ্গে সাক্ষাৎ আমার হয়েছে যারা সরাসরি এটাকে অস্বীকার করে। এটাকে অস্বীকার করলে সেটা কুফুরি হবে কি হবে না? এরকম নানা রকমের কুফুরি আমাদের ইমানকে গ্রাস করে, প্রিয় ভাইরা আমার। তাহলে শিরক তার যত প্রকার আছে, যত শ্রেণী আছে, যত সূক্ষ্ম প্রকারের শিরক আছে, বড় শিরক, ছোট শিরক, গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক, সব ধরনের শিরক থেকে, সব ধরনের বড় কুফুরি, ছোট কুফুরি, বড় নেফাকি, বড় ছোট নেফাকি, সব ধরনের ইমান বিধ্বংসী বস্তু থেকে আমার আকীদাকে, আমাদের মুখকে এবং অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র তাওহীদবাদী মুমিন দাবি করতে পারি এবং ইমানকে আমরা নিরাপদ করতে পারলাম, কেয়ার করতে পারলাম সে দাবি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইমানকে কেয়ার করার কথা বলেছিলাম, সেখান থেকে একটি জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আমার কিন্তু হলো না সময়ের শেষের দিকে। সেটি হলো ইমানকে ধ্বংস করার জন্য, এই যে তাওহীদকে নষ্ট করার জন্য শিরক, কুফর এবং নেফাক, এই তিন রাস্তা দিয়ে শয়তান যে আক্রমণ করে, এর বাইরে নিত্য নতুন নানা পদ্ধতি আবিষ্কার হচ্ছে ইমান ধ্বংস করার জন্য। তার ভিতরে বেশ অনেক দিন থেকে আমাদের সমাজে একটি আক্রমণ চলছে, ইদানিং সেটা অত্যন্ত জোরালো ভাবে শুরু হয়েছে। সেটা হলো নবী আলাইহিসসালামকে শেষ নবী বলে স্বীকার করা, এটা ইমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী, তারপরে আর কিয়ামতের আগে কোনো নবী আসবে না, এটা ইমানের অংশ। কোরআনে কারিমে সূরা আহজাবে যে আয়াতটিতে নবী আলাইহিসসালাম শেষ নবী হওয়াকে প্রমাণ করে, সেই আয়াতকে নানা রকম অপব্যাখ্যা করে এদেশে কাদিয়ানি নামক একটা সম্প্রদায় সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে। আপনারা অবাক হবেন, আমরা অবশ্য অবাক হওয়ার কারণ নাই, কারণ আমাদের দেশে মানুষ সবকিছু একটু পরে বুঝে। কাদিয়ানিদের ভয়াবহতা কোথায় গেছে, কত ভেতরে তারা ঢুকেছে, এটা আমি নিজেও খুব বেশি দিন থেকে টের পাই নাই। এদের নিয়ে কিছুদিন থেকে গাটাগাটি শুরু করছি, তারপরে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এমন কোন জায়গা পাওয়া কঠিন এখন যেখানে কাদিয়ানিদের অনুসারী লোকেরা নেই। কাদিয়ানিদের যারা অনুসরণ করে তারা মুসলমান থাকার কোন সুযোগ নাই, তারা কাফের। এবং বাংলাদেশে হানাফি, আহলে হাদিস, সালাফি, গায়রে সালাফি, নামাজি, বেনামাজি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরব, অনারব, পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছেন, অনেক বিষয়ে মত পার্থক্য থাকলেও কাদিয়ানিরা যে সবাই কাফের এ ব্যাপারে কারোর কোনো মত পার্থক্য নাই। এরকম একটা ঐক্যবদ্ধ ইস্যুতে, এরকম একটা ঐক্যবদ্ধ ইস্যু থাকার পরেও লক্ষ লক্ষ মানুষকে ইমান হারা করে চলেছে কাদিয়ানিরা, এবং অত্যন্ত সূক্ষ্মভাবে। তাদের বিভিন্ন আলেমদের লেকচার আমি নিয়মিত শোনার চেষ্টা করি,
আজকেও একজনের লেকচার শুনেছি, ধৈর্য সহকারে এমন এমন কথা বলে, খুব গভীর ইলমের অধিকারী মানুষ না হলে ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে, এমন সূক্ষ্মভাবে প্রয়োজন ঢুকে যায় ইমানকে ধ্বংস করার জন্য। প্রিয় ভাইরা আমার, এরা কোরআনে কারিমের সূরা হাজারের যে 40 নম্বর আয়াত আছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই আয়াতে তারা এই আয়াতের অবব্যাখ্যা করে তারা প্রমাণ করে গোলাম আহমদ কাদিয়ানী বলে কি ছিল, নবী ছিল। মুসলিম মিল্লাতের জন্য এর চাইতে বড় লজ্জার বিষয় নাই। আকীদার আলোচনা করি আমরা, এই একটা জায়গায় বাংলাদেশের মানুষের জন্য লজ্জা এবং সব গোলাম আলেমদের একযোগে আওয়াজ তোলা উচিত, একটা প্ল্যাটফর্মে এই একটা ইস্যুতে অন্তত আসা উচিত, একটা যৌথ ফতোয়া আসা উচিত, একটা যৌথ দাবি আমাদের সরকারের কাছে যাওয়া উচিত যে কাদিয়ানীরা এদেশের নাগরিক, তারা এদেশে অন্য সাধারণ মানুষের মতো নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার তাদের আছে, থাকুক, কিন্তু তারা ইসলামকে অস্বীকার করে মুসলমানদের নাম ব্যবহার করে ধোকা দিবে এই অধিকার আমাদের সংবিধানও তাদেরকে দেয়নি। একজন ডাক্তার না, সে যদি এমবিবিএস লেখে নামের শেষে, তাহলে সে প্রতারণার অভিযোগে অন্যায়কারী হিসেবে সাব্যস্ত হবে এবং সে গ্রেপ্তার হবে। একজন মুসলমান না, সে নিজেকে মুসলমান দাবি করে অন্য মুসলমানকে ধোকা দিচ্ছে, এই লোকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না? প্রিয় ভাইরা আমার, এদের প্রতারণা এবং ষড়যন্ত্র গুলো অগণিত। এরা কোরআনে এই সূরা আযাবের 40 নম্বর আয়াতকে ঘুরায় ফিরায় সাধারণ মানুষকে বুঝায়, অথচ 100টি হাদিস আছে, 100টি হাদিস আছে যে হাদিসগুলো পরিষ্কার ভাবে প্রমাণ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী, তার পরে আর কোন নবী রাসূল আসার অপশন নাই। অথচ হাকিকাতুন নবুয়া নামক এক কিতাব আছে, যে কিতাবটা লিখছে মির্জা গোলাম আহমদের ছেলে মির্জা বশির উদ্দিন, সেই কিতাবে সে লিখছে আল্লাহ নবী ঈসা এবং মুসা আলাইহিস সালাম যেভাবে নবী হয়েছেন, গোলাম আহমদ কাদিয়ানিও বলে সেভাবে নবী হয়েছে। তাদেরকে যারা অস্বীকার করবে তারা যেরকম কাফের হবে, গোলাম আহমদরা অস্বীকার করলে নবী হিসাবে তারাও নাকি সব কাফের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তার উপরে বলে 20 পারা কোরআন নাযিল হইছে, 20 পারা ওহী নাযিল হইছে, সে কখনো নিজেকে নবী দাবি করছে, কখনো রাসূল দাবি করছে, কখনো ঈসা মাসিহ দাবি করছে, কখনো সে মাহদী দাবি করছে বা মাহদী দাবি করছে, দাবির কোনো শেষ নেই। একটা অসুস্থ বিকৃত মস্তিষ্ক মানুষের অনুসারী এখন বাংলাদেশের এলিট শ্রেণীর উল্লেখযোগ্য মানুষেরা, পৃথিবীর বহু মুসলমান দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে এই ঘোষণাটা আমরা আদায় করতে পারি নাই, এটা আমাদের জন্য লজ্জা। এই পয়জন তাদের কুফরি পয়জন ঘরে ঘরে ঢুকতেছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় তাদের পাড়া হয়ে গেছে, উত্তরবঙ্গে পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামের নাম, ইউনিয়নের নাম, বিভিন্ন জায়গার নাম হচ্ছে আহমদনগর। আপনারা জানেন আহমদনগর গোলাম আহমদের নামে আহমদনগর নাম দিয়ে সেখানে তারা জাতীয় সম্মেলন করে। প্রিয় ভাই আমার, তারা বলে কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু বাল রাফাআহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে না, শূলে চড়া দেবে না, বরং তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তারা মনে করে যে এটা ভুল, কাফের হওয়ার জন্য তো আর কিছু দরকার নেই, এটা অস্বীকার করাই তো যথেষ্ট। প্রিয় ভাই আমার, গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে লম্বা চড়া বলবো না, ভারতের গুরুদাসপুর জেলায় পাঞ্জাব প্রদেশের অধীনে কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করা ইংরেজদের ঐতিহাসিক ভাবে প্রমাণিত দালাল এই গোলাম আহমদ কাদিয়ানী, সে দাবি করে তার প্রতি আল্লাহ অনেক এলহাম করছে, অনেক ওহি পাঠাইছে, এবং এই ওহি এবং এলহাম গুলার কিছু কিছু আমি পড়েছি। তার ভিতরে একটা হলো দাফেউল বালা, ছোট্ট একটা পুস্তিকা, এটা রুহানি খাজায়েন নামক একটা বড় কিতাবের অংশ, সেখানে গোলাম আহমদ কাদিয়ানী লিখছে তার উপরে আল্লাহ কি কি ওহি আর এলহাম নাজিল করছে। অন্যের এলহাম কি নাজিল করছে সেটা নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু একটা পয়েন্ট বলবো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, আপনারা সবাই জানেন, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি
কওমি, পৃথিবীতে আমি কোন রাসূল পাঠাই নাই, কোন নবী পাঠাই নাই, যাকে ভিন্ন ভাষা দিয়ে পাঠাইছি, সমস্ত নবী রাসূলকে তার জাতির ভাষা দিয়া পাঠাইছি। এটা কি বলছেন? কোরআনের আয়াত। মির্জা গোলাম আহমদের উপরে যত ওহি নাজিল হয়েছে, তার উপরে যত এলহাম নাজিল হয়েছে, মজার বিষয় হলো তার উল্লেখযোগ্য এলহাম গুলো যেগুলো দাজাল বালাতে এবং অন্যান্য বইতে সে লিখে গেছে, এগুলো আরবিতে। নকলের আলামত কিভাবে থাকে দেখছেন? তোমার জন্ম হলো পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে, হিন্দিতে হলে তো খাটে, তোমার প্রতি আল্লাহ আরবিতে এলহাম করলো কেন? নাউজুবিল্লাহ, আল্লাহ কি আরবি ছাড়া কিছু বোঝে না? আল্লাহ ইয়াজুবিল্লাহ, মুসা আলাইহিসসালামের কাছে যে ওহী আসছে সেটা কি আরবি ছিল? ঈসা আলাইহিসসালামের কাছে যে ওহী আসছে সেটা কি আরবি ছিল? সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির ভাষায় ওহী দিয়ে পাঠিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানি বলে আল্লাহ তার আরবি দিয়ে পাঠিয়েছেন। ওই যে মানুষ আসামটা নকল করছে, প্রিয় ভাইরা আমার, এদের অনুসারীদের সংখ্যা অগণিত বেড়ে চলেছে, এটাও ইমানকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানগুলোকে ধ্বংস করার যত রকমের ষড়যন্ত্র শয়তান করছে, মানুষ শয়তান করছে, সবগুলো থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন। ইমানকে হেফাজতে রাখার জন্য সবচেয়ে নিরাপদ হলো সালাফে সালেহীনের ব্যাখ্যা গ্রহণ করে ইমান আনয়ন করা। কার ব্যাখ্যা গ্রহণ করা ভাই? ইমানকে প্রত্যেক যুগে মানুষ ব্যাখ্যা করেছেন, কিন্তু প্রথম অংশের মানুষেরা যা বুঝেছেন, তাদের যে কনসেপ্ট ছিল, তাদের যে ব্যাখ্যা ছিল, তাদের যে পদ্ধতি ছিল আত্মশুদ্ধির জন্য, ওই পদ্ধতি কেবলমাত্র কেয়ামত পর্যন্ত এই উম্মতের প্রত্যেক সম্প্রদায়কে সংশোধন করতে পারবে। অতএব ইমানের ব্যাপারে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে কাদের ইমান গ্রহণ করতে হবে? সালাফে সালেহীনের পূর্বসূরীদের, এবং তাদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে, তাহলে আমরা সবচেয়ে নিরাপদ থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের ইমানগুলোকে সালাফে সালেহীনের ইমান তাদের আকীদার সাথে সম্পূর্ণ এক করে ইমান এবং আকীদা লালন করার তৌফিক দান করুন। ইমানকে বিধ্বংসী শিরক কুফরি নিফাকি এর যত প্রকার হতে পারে সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আমিন। অভিনব যে সমস্ত পদ্ধতিতে আমাদের ইমান উপরে হামলা চলছে, কাদিয়ানি সহ আরেকটা ভাই হচ্ছে হিজবুত তাওহীদ, এগুলো নিয়ে এখন কথা বলা দরকার, পুরাতন খিস্তি কেবল না বলে এগুলো নিয়ে আলোচনা করা দরকার। হিজবুত তাওহীদে আরেক শয়তানি কর্মকাণ্ড, এদের কথা হলো পৃথিবীতে কোন মুসলমান নাই, সব এখন বেঈমান হয়ে গেছে, সব গোমরা হয়ে গেছে, তারাই একমাত্র আসল মুসলমান। কাদিয়ানিদের যেগুলো আলেম ওলামা আছে, এদের লেকচারগুলো আমি দেখি, তারা আরবি ভালো জানে, অনেক আরবিতে পণ্ডিত, কোরআন হাদিস সম্পর্কে অনেক পড়াশোনা করে শয়তানি করার জন্য, কিন্তু হিজবুত তাওহীদে যেগুলো আছে আমার মনে হয় পেটে পা দিলেও এদের পেট থেকে আরবির আইনও বাইর হবে না ভালো করে। এদের যে এমামুজ জামান বর্তমান, কি নাম জানি তার, সেলিম, এই সেলিম আমার ফেসবুক ফ্রেন্ড, আমার সাথে তার প্রায় চ্যাটিং হয়, আমি বলছি যে আপনাদের বিরুদ্ধে একটা বই লিখবো আমি, তো আপনি আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন? বলছে অবশ্যই করবো, আপনাদের কথা মানুষ শুনে, দয়া করে সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। আমি বলবো আপনার এই কথাটা আমি শুনবো ইনশাল্লাহ, সত্য বলবই, একটা আলোচনা করেছি সেটা লিঙ্ক সে আমার।